হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুমো রিঅ্যাকশন চ্যানেল। জেইলার মুভি রিলিজ হয়েছে আজকে অনেক দিন হয়ে গেল, তো জেইলার মুভির ট্রেলারটা আমার এখনও দেখা হয় নাই। মুভিটা রিলিজ হয়েছে ঠিক আছে, কিন্তু এই মুভিতে অনেক সারা ফেলেছে। আজকে এই মুভিটার ট্রেলারের উপরে আজকে রিঅ্যাকশন ভিডিও বানানোর, তো রিঅ্যাকশন ভিডিও তৈরি করার একটা প্রয়োজন মনে করলাম। আপনাদের মধ্যে হয়তো অনেকে জেইলার মুভির ট্রেলারটা দেখেছেন, আবার অনেকে দেখেন নাই। তো বন্ধুরা, আজকে চলুন একসাথে এই জেইলার মুভির ট্রেলারটা দেখে আসি। আসলে রজনীকান্তের এই মুভিটার ট্রেলার কি পরিমাণ পাওয়ারফুল ছিল আর কি পরিমাণ সারা ফেলেছিল এই জেইলার মুভি। কিন্তু এই জেইলার মুভি নিয়ে অনেক ক্রিটিক্সরা অনেক ধরনের মতামত দিয়েছেন, প্রেডিক্ট করেছেন কি পরিমাণ ব্যবসা করবে, আর আমরা তো ফলাফল দেখতে পেয়েছিলাম জেইলার মুভি কি পরিমাণ ব্যবসা করেছে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা ট্রেলারে চলে যাই, ট্রেলারটা একটু দেখি। লেটস গো। ও বাপ, শুরুতেই যদি এরকম হয়। সান ফিকশন, উই আর ফ্রম সেভিয়া, ডোনেশন ওয়গেরে চাইয়ে। ইস ডিজিজ কে মরিজ বিল্লি কি তরহ রহেঙ্গে। মনে হয় বাবা ছেলের একটা কাহিনী আছে এখানে। রজনী সুপার স্টার রজনী। ফার্স্ট টাইম আপনি কো কিসি নে ব্ল্যাকমেইল কিয়া হ্যায়। Oh God, man. Tukde, tukde ka. Heavy violence. An unfit magical hand. Wo sir police wale ke baap ko dekh raha hai. Jo tune nahi dekha wo main dekh chuka hu. Jab thokna hota hai to super star ke dono jane super star. Bas thok deta. Smart. Wow. क्या भाई, साउंड क्वालिटी। ओ यस यस, यही रुक दो ना, यही रुक दो ना। কি বলবো ভাই, সাউন্ড কোয়ালিটি মানে জবাব নাই, লাজবাব। খতম হোনে কে বাদ হি রকেগা। ট্রেলারটা আরো আগে অনেক দেখা, আরো অনেক আগে দেখা উচিত ছিল। রাজনী জেইলার, বন্ধুরা এইটাই ছিল ট্রেলার জেইলার মুভির। অসাধারণ, মানে তুলনা নাই। যেমন পিকচার্স কোয়ালিটি, তেমন সাউন্ড কোয়ালিটি, আর অ্যাকশনের যে ক্যামেরার যে অ্যাঙ্গেলের ব্যাপারগুলো থাকে না, এগুলো খুবই চমৎকার হয়েছে। আর কাঁধে করে যেটা মারছে বোম বোম আর কি, ওইগুলা বা এই অ্যাকশনের এই সিকোয়েন্সগুলো আমার খুব ভালো লেগেছে। তো চেষ্টা করব মুভিটা দেখার যেভাবে হোক। অফকোর্স রজনীকান্তের মুভি বলে কথা, এই মুভিটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছিল। তো যাই হোক, আমরা ট্রেলারটা দেখলাম, আমার কিন্তু খুব ভালো লাগছে, আমার কিন্তু খুব মজা লাগছে, আর এই মুভিটা দেখার ইন্টারেস্ট আরও বেড়ে গেল। যদিও অনেকদিন পরে এই ট্রেলারের উপর রিঅ্যাকশন ভিডিও তৈরি করলাম, বাট ডাজন্ট ম্যাটার। বন্ধুরা, আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে? আর যারা নতুন দেখলেন তাদেরকে এই প্রশ্ন রাখবো, যদি আপনাদের ভালো বা মন্দ যাই লাগে আপনার কমেন্ট সেকশনে আপনাদের মতামত ব্যক্ত করবেন। আর বন্ধুরা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সামনে আরও নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। See you.